করোনা সংক্রমণ ধরা পড়ার পর স্যানিটাইজ করা হলো পূর্ব বর্ধমানের সুভাষপল্লী। পূর্ব বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকায় পৌরসভার পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে, পাশাপাশি প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারিও দেওয়া হয়েছে। এলাকায় স্যানিটাইজেশন করা হলো পৌরসভার পক্ষ থেকে। এদিন বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকায় একজন পজিটিভ পাওয়ার পর পুরোপুরি ওই এলাকাকে সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তারপরেই ওই এলাকায় নজরদারি রাখা হয়েছে। প্রশাসনের নজরদারির মধ্যে যেমন চলছে ড্রোন ক্যামেরা ঘোরানো থেকে শুরু করে এলাকায় কোন মানুষ ঢুকছে কি বেরোচ্ছে এই নজরদারি রাখা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে ওই সুভাষপল্লী এলাকায় প্রতিটি গলিগলিতে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। ওই এলাকার কি অসুবিধা আছে না আছে সমস্ত বিষয়টি তুলে ধরলেন বর্ধমান পৌরসভার প্রধান অধিকারী অমিত কুমার গুহ। এদিন যা যা দায়িত্ব সমস্ত একেবারে 100% আমরা প্রতিপালন করছি, অর্থাৎ স্যানিটাইজেশন করা, মূল যে এপিসেন্টার তার চতুর্দিকে স্যানিটাইজেশন হয়েছে, মূল জায়গায় সেখানে আমাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমরা স্যানিটাইজ করেছি, নিয়মিত ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের সেটা করা হচ্ছে। জলের ব্যাপারে একটা একটু প্রবলেম হয়েছিল, ওখানে দুটো টিউবওয়েল খারাপ হয়ে গিয়েছিল, সেখানে আমাদের লোকেরা অত্যন্ত ঝুঁকির মধ্যে এবং ওখানের মানুষ তাতে বাধা দিয়েছিল। তারপর আমি পুলিশের সাথে সেটা টেকআপ করি, টেকআপ করার পর পুলিশ সাপোর্ট নিয়ে প্রথম দফা আমরা গত বুধবারে যখন কাজ করেছিলাম এই জলের ব্যাপারে তখন কিন্তু এতটা ক্যাওয়াস হয়নি, বৃহস্পতিবারে যখন কাজ করতে যাই তখন কিন্তু ক্যাওয়াস হয় এবং সঙ্গে সঙ্গে আমি ডিএসপি হেডকোয়ার্টারকে বলি, বলার পর পুলিশ সাপোর্ট নিয়ে আমাদের ওখানে লোক গিয়ে কাজ করে দিয়েছে। তবে একটা সমস্যা হচ্ছে যে এই টিউবওয়েলগুলো দীর্ঘদিন ডিফর্ম থাকার ফলে এবার এটা যখন সারাই করা হলো খুব স্বাভাবিক কারণেই প্রাথমিক পর্যায়ে জলটা একটু দুর্গন্ধ উঠবে, একটু ঘোলা বেরোবে, এইটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন খবর করে দিয়েছিল। তো ঘটনাটা তা নয়, বাস্তবটা তো ভাবতে হবে যে একটা টিউবওয়েল দীর্ঘদিন ডিফর্ম থাকার পর যখন সেটাকে রিপেয়ার করা হবে সাময়িকভাবে প্রাথমিক পর্যায়ে, তো কিছুটা জলের কোয়ালিটি ডিফারেন্স করবে, নাও দ্য প্রবলেম ইজ সলভড। ক্ষোভ যেটা বলছেন ওটা কি নিয়ে দেখিয়েছিল? কিছু মানুষ যেটা ক্ষোভ জানিয়েছিল, মানুষ যেটা ক্ষোভ জানিয়েছিল তাদের অমূলক দাবি, তারা বলছে যে আপনারা এই যে কন্টেনমেন্ট জোনে এসছেন তো আপনারা প্রপারলি পিপি না পরে, প্রপারলি প্রোটেকশন না নিয়ে, জানেন না এটা কন্টেনমেন্ট জোন, আপনারা এসছেন কেন, এইটা তাদের ক্ষোভ। তো আমাদের যারা যাচ্ছে তারা তো সাফিসিয়েন্ট প্রিকশন নিয়েই যাচ্ছে। আরেকটা বিষয় শোনা যাচ্ছে, পুরসভার যারা কর্মী আছেন বিভিন্ন ধরনের পরিষ্কার করার ব্যাপারে, সেই ধরনের কর্মী অনেকে কাজ করতে চাইছেন না বলছে এই সভায় ঠিকমতো। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো অস্বাভাবিক কিছু নয়, দে আর হিউম্যান বিইং, ইনিশিয়ালি তাদের মধ্যে একটা সংকোচ থাকবে। সে আপনিও যদি ওখানে কোনো রিপোর্ট করতে যান আপনি তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করবেন, আপনার মনে 30% ওখানে যাওয়ার জন্য দ্বিধানন্দ থাকবে, এটা তো হিউম্যান বিইং, বাট দ্যাট ইজ নট ইস্যু। যদি ইস্যু হতো তাহলে আমাদের সাফাই কর্মচারী, আমাদের হেলথ কর্মচারী, তারা প্রত্যেক দিন গিয়ে বাড়ি বাড়ি ভিজিট করে আসছে, দুবেলা হেলথ চেক আপ করে আসছে, এগুলো হচ্ছে কী করে? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।